টিএমটিভি চ্যানেলত ফুতুন আজ 3 তারিখ অগস্ট 2022 বুধবার অর্খব লই অনরার মন্ত্রণা হাজির হইলাম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইয়ে ওবরকাতুহ। বর্মার মিলিটারি জেনোসাইড কাইরে বাংলাদেশ সার আলিয়েদে রোহিঙ্গা মুসলমানর রিপাট্রিয়েশনের হামরে অগস্ট লাস শুরু করিব এনপিওরে আরকান স্টেটর হুকুমতর গুয়া জিম্মাদার উলাতিং হদে হিতে বয়ান গইছে। অগস্ট 3 তারিখ আজালতি কম্বোডিয়ার পনপিংর মাঝে আসিয়াঙর ফরেন মিনিষ্টার সকলের মিটিং করিব দেহি বা মাঝিও বর্মার মিলিটারি হুকুমতর ফরেন মিনিষ্টাররে উচ্চ এজাজত নদীব এনকিয়রে আসিয়াঙর কটাত ফুতুন হতা হইবার এজাজত আছে দে জিম্মাদার গইয়ে বয়ান গইছে। এল কায়দার লিডার আইমান আল জাহওয়ারি হদে হিবারে আমেরিকার মিলিটারিয়ে মিজাইল মারিয়রে শহীদ গজ্জে এনকিয়রে আমেরিকার হুকুমতর জিম্মাদার গইয়ে বয়ান গইছে। এখন সিনাইয়ে কেঙ্গুয়াগরতে ঠাইম মাঝে আমেরিকার লামার পার্লিমেন্টর কটা নেন্সি পেলোসি টাইওয়ানের মাঝে গত হাইল্লা অগস্ট 2 তারিখ রাত 10 বাজে সফর গইছে। আজ্যার খবরের মাঝে খবর ইনর বাবুতে তফসির সাথে বয়ান করা যাইব। হেতলা যে দু রোহিঙ্গা মুসলমান ভাই বিনাইন কল অনরা আহার খবর রেফুনর হারগুয়া রোহিঙ্গা মুসলমানর ভাই বিনাইন্দর হেডে শেয়ার করি বললা আরজ করা যার। বর্মার মিলিটারির জেনোসাইড কাইরে বাংলাদেশের মাঝে সার আলুয়ে দিয়ে রোহিঙ্গা মুসলমানর রিপাট্রিয়েশনের হামরে অগস্ট লাস শুরু করিব এনকিয়রে আরকান স্টেটের হুকুমতর উগুয়া জিম্মাদার উলাতিং হদে হিতে বয়ান গইছে। বাংলাদেশের সার আলুয়েদে রোহিঙ্গা মুসলমান সকলরে রিপাট্রিয়েশন করিবার বাবদে বাংলাদেশের হুকুমতর ওরে দার মদার এনভয়রে হিতে বয়ান গজ্জে রোহিঙ্গা মুসলমান সকলরে রিপাট্রিয়েশন করিবল্লা আঁরা হামবেগুলো নাল গজ্জি বাংলাদেশের হুকুমতে মানুষ রিপাট্রিয়েশন নগরতে এনভয়রে আরকান স্টেটের হুকুমতর জিম্মাদার হিবাইয়ে বয়ান গজ্জে। বর্মা মাঝে মিলাটি পাওয়ারে হারি লইয়রে বাদে বাংলাদেশের সার আলিয়েদে রোহিঙ্গা মুসলমান সকলের রিপাট্রিয়েশনের হাম শুরু করিব এনকিয়রে বর্মার মিলিটারি লিডার মি অনলাইনে বয়ান গইছে। বর্মার মিলিটারি লিডার মি অনলাইনে হিন্দিলা বয়ান গরিয়রে বাদে বর্মার হুকুমতর তরফতুন বর্ডারের বাবুতে চিফ মিনিষ্টার টুন টুন নং রেফিউজি সকলরে মদত করদে হিনর বাবুতে চিফ মিনিষ্টার ডক্টর তেতে কাই আরকান স্টেটর চিফ মিনিষ্টার হিতারা 2021 ডিসেম্বরের 17 তারিখের মাঝে বাংলাদেশের সার আলিয়েদে রোহিঙ্গা মুসলমান সকলরে রিপাট্রিয়েশন করিবল্লা জিন নাকি টেম্পকল বাইন্দে হেড়ে যাইয়রে চাইয়ে। বর্মান মিলিটারির হুকুমতর তরফতুন এখন আরকান স্টেটত রোহিঙ্গা মুসলমান সকলরে রিপাট্রিয়েশন করিব এনভয়রে এলান করতে ইনরে চাইলে সারা দুনিয়ার তরফতুন বর্মার মিলিটারির হুকুমতর ওরে প্রেসার আয়েদে ইন হমিবল্লা বলিয়রে হিন্দিলা এলান করি দেখাত দে এনভয়রে রোহিঙ্গার মুরব্বী সকলে বয়ান করে। বর্মান মিলিটারির হুকুমত তো রোহিঙ্গা মুসলমানের মামলারে ফাইসলা করি দিত মনে হইলে জিন্দিগি আরিবি কেমন মাঝে জিন্দিগি আড়াতে রোহিঙ্গা মুসলমান সকল আছে হীনর মামলারে আদতুন ফাইসলা করি দংসা এনভয়রে রোহিঙ্গার মুরব্বী সকলে হিন্দিলা বয়ান করে। বর্মান মিলিটারির হুকুমতে রোহিঙ্গা মুসলমান সকলরে রিপাট্রিয়েশন করিব এন হলিও বর্মার মিলিটারির হুকুমতে গড়দে হাম ইন বেগুলোর মাঝে খলাসে দে ইয়ান দেখা যার দিনে 150-300 হিন্দিলা রোহিঙ্গা মুসলমান রিপাট্রিয়েশন করিব আর হিন্দিলা বাংলাদেশের হুকুমতর তরফতুন রোহিঙ্গা মুসলমানের নামের লিস্ট কল দিলে হিনরে সাইগুরিয়রে কনফার্ম করি ফাদে হিনরে গসিব এনকিয়রে এলান করে। ইনরে চাইলে বর্মার মিলিটারির হুকুমতে রোহিঙ্গা মুসলমান সকলরে জানে দিল সাথে ওয়াপেস গসিবল্লা মনসা নাই এনকিয়রে রোহিঙ্গার মুরব্বী সকলে হিন্দিল্লা হর। কম্বোডিয়ার রাজধানী পনপিংর মাঝে অগস্ট 3 তারিখ কার্যালয়ীয়রে ফঞ্জা স্বাস্থ্যমতর আসিয়াঙর ফরেন মিনিষ্টার সকলের মিটিং গইবদে মিটিং হিবা মাঝিও বর্মার মিলিটারির হুকুমতর ফরেন মিনিষ্টাররে উচ্চ এজাজত নদীব এনভয়রে আসিয়াঙর কটাতর হতুন হতা হইবার এজাজত আছে দে জিম্মাদার গইয়ে গত সোমবারে এলান গজ্জে দে ইয়ান রাইটার নিউজর মাঝে লিখে। বর্মা মাঝে পাওয়াররে হারিলে দে মিলিটারির হুকুমতে ডেমোক্রেসিলা কোশিশ করে দে শাস্তি সকলরে মত সাজা দিয়ে দে ইন ক্যান্সেল করিবল্লা আসিয়াঙর কটাইয়ে নিজে বাজে বর্মার মিলিটারির হুকুমতরে আরজ গজ্জে।
বর্মার মিলিটারি হুকুমতর আরজ গজ্জে দে এন বর্মার মিলিটারি হুকুমতে নমানিও রে ডেমোক্রেসি লা কোশিশ কর দে হাস্তি সাজনরে ফাঁসি দি মারি ফেলাই দে ইয়ানর বাবুতে এখন আসিয়ে তরফতু বর্মার মিলিটারি হুকুমতরে বেশাবেশি প্রেসার দিয়াই দে ইয়ান দেখা যাক বর্মার মিলিটারি হুকুমত লই বালা তালুকাত গজ্জিল দে আসিয়ে কোটার জিম্মা লই দে কম্বোডিয়ার প্রাইম মিনিস্টারে নিজে বাজে বর্মার মিলিটারি হুকুমতরে বেশাবেশি কন্ডেম করিয়রে প্রেসার কল দিয়ে এখনো আসিয়ে কোটার জিম্মা লই দে হিবাইয়ে নিজে বাজে বর্মার মিলিটারি ফরেন মিনিস্টাররে আসিয়ে মিটিন তথ্য এজাজ নদীব এনগুয়রে এলান গজে দে ইনরে চাইলে আসিয়ে প্রেসার বর্মার মিলিটারি হুকুমতর ওরে বেশাবেশি ফরিয়াই দে ইয়ান দেখা যাক আসিয়ে মিটিন তুড়ি বললা বলি ওরে আসিয়ে ফরেন মিনিস্টার কল এখন কম্বোডিয়ার পন্নম ফিঙম মাঝে দলইয়ে দে হেডে পন্নম ফিঙত আসে দে বর্মার এম্বাসিডারও হেডে গিয়ে দে ইয়ান দেখা গিয়ে বর্মার এম্বাসিডার হিবা আসিয়ে মিটিন মাঝে উড়িব না নাকি নুড়িব ইয়ানর বাবুতে সাফ সাফ করি ওরে খবর ফান যা আসিয়ংর উকটা তরফতুন হতা হইবার এজাজত আছে দে হিবাইয়ে বয়ান গজে দে হেডে বর্মার মিলিটারি হুকুমত তরফতু নমাইন্দা আসিয়ংর মিটিনত উড়ি নফারিব হুকুমত ন দে হেন্দিলা পাবলিক নমাইন্দা গুয়া উড়ি ফারিব এন হইরে এলান গজে বর্মার মিলিটারি হুকুমত উসতকার জিম্মাদার আসিয়ংর মিটিন তথ্য এজাজত নফাইলে পাবলিক নমাইন্দা দিনে ফেড়াইব এন হইরে বর্মার মিলিটারি হুকুমত তরফতুন এলান গজে পন্নম ফিঙম মাঝে আসে দে বর্মার এম্বাসিডার হিবাইও যদি আসিয়ংর মিটিন মাঝে নুড়িলে একফ মাঝিও আসিয়ংর মিটিন মাঝে বর্মার সিট খালি থাইব আমেরিকার মিলিটারিয়ে মিসাইল কল মারিওরে এল কায়দা লিডার আইমান আল জাওয়াহিরিরে শহীদ গজ্জে এন হইরে আমেরিকার হুকুমতর মুসলতকার জিম্মাদার উগয়ে বয়ান গজ্জে এল কায়দা লিডার হিবা আসে দে গরহিয়ান সহি গরি খবর ফাইরে গরহিয়ান মাঝে টার্গেট লাগাই মিসাইল কল মারণ জরিয়া এল কায়দা লিডার হিবা সহি তৈ দে অন্য পাবলিক খন উগুয়া নুকসান নইয় এন হইরে আমেরিকার হুকুমতর তরফতুন এলান গজ্জে এল কায়দারে বানাই দে উসমান বিল্লাডিঙে বানাইবার টাইম মাঝে আইমান আল জাহরি হদে হিবারে উসমান বিল্লাডিঙর এসিস্টেন্ট হিসাবে রাখিল হিবা তাকে দে জাগা হিয়ানরে সহিগুড়ি খবর ফাইরে আমেরিকার মিলিটারিয়ে মিসাইল কল গত রবিবারে মারিওরে হিবারে শহীদ গজ্জে দে এন হইরে আমেরিকার হুকুমতর মুসলতকার জিম্মাদার গইয়ে বয়ান গজ্জে এল কায়দা লিডার আইমান আল জাওয়াহিরিরে শহীদ গজ্জে দে ইয়ানর বাবুতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনেও কনফার্ম করিয়রে এলান গজ্জে আরকান দেশম মাঝে আমেরিকাইয়ে মিসাইল কল মারিওরে মানুষকল মারে দে ইন সারা দুনিয়ার কানুনর মুখালেফ সারা দুনিয়ার কানুনরে ভাইলেশন করে দে এন হইরে আফগান তালিবান তরফতুন হতা হইবার এজাজত আছে দে জাবি উল্লাহ মুজাহিদ কদে হিবাইয়ে বয়ান গজ্জে আমেরিকা লামার পার্লিমেন্টর কটা ন্যান্সি পলোসি এখন দৈন এশিয়া দেশকল মাঝে সফর গজে দে টাইম মাঝে গত সোমবারে সিঙ্গাপুর মাঝে গিয়ে ইবা সিঙ্গাপুর মাঝে দুদিন পর্যন্ত সফর গজে দে টাইম মাঝে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লইরে আদে আর সিঙ্গাপুরের হুকুমতর উসলতকার জিম্মাদারক লইরে দলই ইবা সিঙ্গাপুরের হুকুমতর উসলতকার জিম্মাদারক লই দলইয়ে দে টাইম মাঝে এখন আমেরিকাইয়ে দল এশিয়া দেশকল লইরে বালা দুস্তিয়া নাই গরিয়রে মজবুত গরিবলা খুশি কর দে ইনরে কনফার্ম করিবার বাবুতে মশওয়ারা গজ্জে এন হইরে আমেরিকার ফরেন মিনিস্টারর অফিসর তরফতুন এলান গজ্জে হিবা সিঙ্গাপুর মাঝে দুদিন পর্যন্ত সফর গরিয়রে বাদে এখন চীনাইয়ে কেঙ্কুয়া কর দে টাইম মাঝে টাইওয়ান মাঝে অগস্ট 2 তারিখ গত আইলা রাইত 200 বাজে পৌঁছে গাই আমেরিকা লামার পার্লিমেন্টর কোটা ন্যান্সি পলোসি টাইওয়ান মাঝে সফর করলে চীনাইয়ে লড়াই রাস্তা লইরে জবাব দিয়া ভরলে জবাব দিব এন হইরে চীনার ফরেন মিনিস্টারর অফিসর তরফতন হতা হইবার এজাজত আছে দে জওয়ালি জিয়েন হদে হিতে হুঁশিয়ারি দিয়ে হেন্দিলা হুঁশিয়ারি দিও রে বাদে আমেরিকা লামার পার্লিমেন্টর কোটা ন্যান্সি পলোসি এশিয়ান দেশকল সফর গজে দে টাইম মাঝে চীনাইয়ে টাইওয়ানর এলাকার মাঝে দরিয়াত লড়াই জাঁচ লইরে লড়াইয়ের ট্রেনিং কল দিয়া শুরু গজে
গতা হল্লা হাজি নাইও ন্যান্সি পুলিশি টাইওয়ানের মাঝে সফর করিব দে ইয়ানর খবর লইরে চীনাইয়ে লড়াইয়ের পেলে নকল উড়িয়রে টাইওয়ানের এলাকার মাঝে লড়াইয়ের ঠেন্ডি নকল দিয়ে আমেরিকার ফরেন মিনিস্টার এন্টোনিও ব্লিংকেনে ইউএনর মিটিংয়ের মাঝে বয়ান গজ্জে দে হেড়ে আমেরিকা লামার পার্লিমেন্টের কটা ন্যান্সি পেলোসি টাইওয়ান সফর করে দে ইয়ান ইবার পার্সোনাল সফর ইবার পার্সোনাল সফর জরিয়া চীনাইয়ে দুই দেশ দরমিয়ানের মাঝে নয়া সজ্জা তোয়াইরে মামলা নগরী বল্লা ফসাদ নগরী বল্লা বলিয়রে চীনার হুকুমতরে আরজ গজ্জে আমেরিকা লামার পার্লিমেন্টের কটা ন্যান্সি পেলোসি এখন টাইওয়ানের মাঝে সফর গজ্জে দে টাইমের মাঝে অগস্ট তিন তারিখ আজ্জা টাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইয়ান ওয়ান আদে টাইওয়ানের হুকুমতর উচলতকার জিম্মাদার কলইরে বৈঠকত বইরে দুই দেশের তালুকাতরে মজবুত করিবার বাবদে মশওয়ারা করিব এনকইরে আমেরিকার ফরেন মিনিস্টারের অফিসের তরফতন এলান গজ্জে ইউএনর মিটিংয়ের মাঝে গত হাল্লা চীনার এম্বাসিডার চেনজুং হদে হিতে বয়ান গজ্জে দে হেড়ে টাইওয়ান হদে হিয়ান চীনাতুন কোনোদিন ফরক করি নফারিব ইয়ান একদা চীনার মাতাত দেশ ইয়ানরে চীনাতুন ফরক করে দে ইয়ানরে আরা কোনোদিন কবুল নগজুম এন হজরে হিতে বয়ান গজ্জে হিতে বয়ান গজ্জে দে হেড়ে ১৯৯০ হাতর মাঝে আমেরিকা লামার পার্লিমেন্টের কটা এমত্ত টাইওয়ানের মাঝে সফর গজ্জিল টাইওয়ানের সফর গজ্জে দে হিয়ান হন কানুনি সফর ন ইয়ানরে কানুনি সফর বলি হইরে আর মত আমেরিকা লামার পার্লিমেন্টের কটা টাইওয়ানের জাতে ইয়ানরে আরা কোনোদিন কবুল নগজুম এন হইরে হিতে বয়ান গজ্জে আমেরিকার লামার পার্লিমেন্টের কটা ন্যান্সি পেলোসি টাইওয়ানের মাঝে সফর করলে চীনাইয়ে লড়াইয়ের রাস্তা লইরে জবাব দি যাইব হইয়ে দে হে মোতাবেক জবাব দি যাইব নাকি নজাইব ইনর বাবুতে এখন দুনিয়া সিয়াসতদার কলে এন্তজার করে অস্ত্র যদি চীনাইয়ে লড়াইয়ের রাস্তা লইরে জবাব দি গেলে চীনা আদে আমেরিকার দরমিয়ানের মাঝে বেশাবেশি ফজা তৈবার আছে রাশিয়াইয়ে ইউক্রেনরে হামলা করিয়রে লড়াই চালাত দে হেন্দিল্লা চীনাইয়েও টাইওয়ানের মাঝে হামলা করে লড়াই চালাইব দে ইনর বাবুতে খবর বাড়িয়ে দে টাইমের মাঝে আমেরিকার লামার পার্লিমেন্টের কটা ন্যান্সি পেলোসি টাইওয়ানের মাঝে সফর করছে আজ যার খবরের দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।